উত্তরবঙ্গে যেটা আশা করা গেছিল অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু বৃষ্টি একটু ধরেছে, ফলে আজকের দিনটাও কিন্তু বৃষ্টি জাস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এক দু জায়গায়। 23 তারিখ থেকে 24 তারিখ এই দুদিন মূলত হালকা থেকে মাঝারি, দার্জিলিং কালিম্পং এবং সাথে আলিপুরদুয়ার এই তিনটে জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টি আবার বাড়বে হচ্ছে 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে মোটামুটি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর বাকি তিনটে জেলা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2 দিনাজপুর ও মালদায় মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, মূলত যেটা বৃষ্টি হবে সেটা হচ্ছে স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, বিক্ষিপ্তভাবে সব জায়গাতেও একসাথে হবে না, এবং বৃষ্টির যে অ্যামাউন্ট বা ইন্টেন্সিটি সেটা কিন্তু হালকা থেকে মাঝারির মধ্যে। বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা 24 ঘন্টায় সেটা হচ্ছে 2 মেদিনীপুরে পূর্ব এবং পশ্চিম, বাকি সমস্ত জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গে কোথাও সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই, মিনিমাম টেম্পারেচারটা একটু মার্জিনালি বাড়তে পারে, তার কারণ মূলত একটু ক্লাউডি হচ্ছে, বৃষ্টি যদিও সেভাবে হচ্ছে না, কিন্তু যেহেতু একটু মেঘলা হবে ফলে কলকাতার ক্ষেত্রে আমরা বলতে পারি 26 ডিগ্রি পৌঁছে যাবে, অর্থাৎ কাছাকাছি মিনিমাম টেম্পারেচার। আবার ক্লাউডি হওয়ার জন্য দিনের তাপমাত্রাও কিন্তু 32 থেকে 33-এর বেশি বাড়বে না। এই মুহূর্তে সতর্কতা বলতে যেটা আছে সেটা হচ্ছে 24 ঘন্টায় দার্জিলিং আর কালিম্পং, এবং পরবর্তী ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার 25 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।